তো আপনিও যখন গেইন হচ্ছেন এই বিজনেসে, তখন আপনার স্যালারি স্ট্রাকচার না, আপনার ক্যাপিটালি যে দাঁড়াবে ঠিক ওরকম 500 বা 600 কোটি বা 5,000 কোটি, এরকম একটা অ্যামাউন্ট, কোন রকমের একটা অ্যামাউন্ট। আপনি একটু খেয়াল করে দেখুন আপনার অ্যাট্রিশন নামক রোগ আছে কিনা। এটা কম বেশি কিন্তু প্রচুর মানুষের মধ্যে, আমরা যদি পৃথিবীর গড়পড়তা হিসাব করি, যদি আমরা ধরি যে পৃথিবীতে 7 থেকে 750 কোটি মানুষ, আপনি ধরে রাখেন যে এর 80 থেকে 90% উপরের মানুষ এই অ্যাট্রিশন দ্বারা আক্রান্ত। স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভিটার নাম কম বেশি আমরা সবাই শুনেছি, যেটা 2012 সালে পাবলিশটা খুবই জনপ্রিয় একটা মুভি। এই মুভিটার নাম আসলে কেন বলছি, যেহেতু আমরা আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমি জব করবো না বিজনেস করবো, ঠিক বুঝে উঠতে পারছি না যে আমার কোনটা করা ঠিক হবে। আমার মনে হয় এই মুভিটা আমাদেরকে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা সহযোগিতা করবে। আমি মুভির টোটাল কোনো কোথাও যাবো না, কেবলমাত্র শেষের একটা সিন নিয়ে একটু কথা বলবো। আমরা যদি একটু খেয়াল করি যে এই ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা বের হওয়ার পর তারা যখন তারা তাদের ক্যারিয়ার শুরু করে, দেখা যায় যে ক্যারিয়ার 1 বছর থেকে ক্যারিয়ারের 10 বছর পর্যন্ত, অর্থাৎ ক্যারিয়ার শুরু করার 10 বছর পর তাদের যে সিনারিগুলো দেখা যায়, সিদ্ধার্থ মালহোত্রা যিনি মূলত অভিমন্যু সিং এর ভূমিকা অভিনয় করেছেন, তিনি 500 কোটি রুপির মালিক হন। উনি মূলত করেছিলেন যেটি, সেটি হচ্ছে উনি বিজনেস করেছিলেন। আবার যদি অন্যদিকে দেখি যে এখানে আমাদের বরুণ ধাওয়ান বা উনি উনি মূলত ছিলেন হচ্ছে রোহান নন্দ নামে এই ভূমিকা অভিনয় করেছিলেন, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে উনি একজন সিঙ্গার ছিলেন এবং অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা কম বেশি বিভিন্ন ধরনের কোম্পানিতে জব করছে, এটা ছিল তাদের প্রফেশন। তো এই ক্ষেত্রে যদি একটু ক্যালকুলেশন করি, সবচেয়ে ভালো অবস্থানে এখানে দেখা যাচ্ছে অভিমন্যু সিংকে, যে কিনা বিজনেস করেছে এবং 500 কোটি রুপির মালিক সে বর্তমান। আপনি একটু খেয়াল করে দেখুন আপনার অ্যাট্রিশন নামক রোগ আছে কিনা। এটা কম বেশি কিন্তু প্রচুর মানুষের মধ্যে, আমরা যদি পৃথিবীর গড়পড়তা হিসাব করি, যদি আমরা ধরি যে পৃথিবীতে 7 থেকে 750 কোটি মানুষ, আপনি ধরে রাখেন যে এর 80 থেকে 90% উপরের মানুষ এই অ্যাক্রেশিয়া দ্বারা আক্রান্ত। আপনি খেয়াল করে দেখুন আপনি আক্রান্ত কিনা। অ্যাক্রেশিয়াটা কি? অ্যাক্রেশিয়াটা হলো যে আমি আমার কাজকে শুধু ঢিলে করি, এরকম আজ করবো না কাল করবো, কাল করবো না পরশু করবো, তারপর তারপরের দিন করবো, কিংবা আমার কাজের মধ্যে যদি কথাটা, অর্থাৎ এই কথাটা আমরা সবসময় জন্য রেখে দিই, যদি না হয়, যদি আমরা এখানে সাকসেস না হতে পারি, যদি এটা বিকল্প আমাদের না খোঁজা লাগে বা আমার বিকল্প যদি খুঁজতে হয়, কিংবা আমি এই পর্যায়ে পৌঁছাবো ঠিক আছে, আমি যদি না পৌঁছাই, কিংবা ধরুন আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি আগে সবকিছু ভালো করে শিখে নিই, অনেকটা এরকম যে আমরা একটা গল্প মনে আমরা শুনেছিলাম যে একজন সাইকেল চালানো সে শুরু করেছে এবং চালাতে চালাতে শিখছে, আর একজন হচ্ছে বই পড়ে সাইকেলের আদ্যবন্ধ সব শিখছে। তো দেখা যায় যে টাইমের মধ্যে সে বই পড়ে সাইকেলের আদ্যবন্ধ সবই শিখছে, আর আরেকজন ওই টাইমের মধ্যে সে পুরো সাইকেলটাই চালানো শিখে গেছে এবং তার সাইকেল অপারেট কিভাবে করতে সবকিছুই শিখে গেছে। বিজনেস এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা এই টাইপের অ্যাক্টিং এর দরকার হতে পারে। তো সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি যখন এগুলো করবেন, এক্সপেরিমেন্ট গুলা করবেন, আপনার লস হবে, লাভ হবে, লস হবে, লাভ হবে, আপনি ফেল করবেন, গেইন করবেন, ফেল করবেন, গেইন করবেন, এটা এগেইন 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 এগুলো বারবার রিপিট হতে থাকবে এবং এই রিপিট হতে হতে আপনি আস্তে আস্তে গ্রো করবেন এবং একটা পর্যায়ে আপনি মোটামুটি বেশ টপ পর্যায়ে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে বিজনেসের সুবিধা। অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনি যদি জব করেন, জবও কিন্তু একটা খারাপ সেক্টর এমন না। জব সেক্টরের যেটা অসুবিধা সেটা হলো যে আপনি যে অ্যামাউন্টটা প্রত্যাশা করেন, যে ফ্রিডমটা আপনি প্রত্যাশা করেন, কিংবা আপনি যে পাওয়ারটা প্রত্যাশা করেন, এই ধরনের প্রবাবিলিটি গুলো এই জব সেক্টরে খুব কমই থাকে। আপনি একজন ব্যাংকার হন, আপনি একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার হন, কিংবা ধরুন আপনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন, যাই হোক না কেন আপনি কখনোই ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন না, বা যে বয়সটাতে আপনি হবেন সে বয়স আপনার এই ফ্রিডমের আর কোনো কাজে আসবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় থাকে যে আপনি সবচেয়ে বড় যে বিষয়টা যে প্রচুর স্ট্রেস থাকে, অনেক স্ট্রেস নিতে হয়, অনেক দুশ্চিন্তা থেকে যায়, অনেক ভয়ের বিষয় থাকে, কিন্তু আপনি জব সেক্টর কিন্তু এই ধরনের ভয়ের বিষয়টা তুলনামূলক কম থাকে। আপনি চাইলে কিন্তু জব সেক্টর সুইচ করে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারেন, এক সেক্টর থেকে আরেক সেক্টর যেতে পারেন, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা সাধারণত থাকে না। আপনি আপনার বিজনেস থেকে আরেকটা বিজনেস শুরু করবেন, অন্যের বিজনেস শুরু করবেন, এটা আসলে কখনো সম্ভব হয় না। যে কোনো পরিস্থিতিতে আপনার বিজনেসটাকে এনে হাওয়াটাকে গ্রো করতে হয়, কিন্তু জব সেক্টরে দেখা যায় যে আপনার ভালো লাগে না, আপনি অন্য কোম্পানিতে যে নিজেকে গ্রো করে ফেলতে পারেন, আপনার ক্যারিয়ারটাকে আরেকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় জব সেক্টর কিন্তু মোটামুটি খারাপ একটা সেক্টর না। আবার বিজনেস এর ক্ষেত্রে যে সব সাকসেসের পার্সেন্টেজ 100% সেরকম না, আপনাকে এই জন্য এই ধরনের মেন্টালিটিও কিন্তু বিজনেসে রাখতে হয়। আবার জব সেক্টরে দেখা যায় সেখানে সাকসেসের পার্সেন্টেজ যে 100% সেটা না, কিন্তু জব সেক্টরে কিন্তু ফেইলিউরের সম্ভাবনা থাকে নিহাতই কম। এখানে ফেইলিউর হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আপনারা ওইভাবে নিজেকে ডেভেলপ করতে পারলেন না, ওইভাবে গ্রো করতে পারলেন না, ক্যারিয়ারটাকে টপ পর্যায়ে নিতে পারলেন না, ঠিক আছে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বা একটা সার্টেন স্টেশন পর্যন্ত কিন্তু আপনি ডেফিনেটলি পৌঁছাতে পারবেন। এটা কিন্তু জব সেক্টরের জন্য একটা বড় সুবিধা। আপনি উইকলি যে উইকেন্ড গুলা পাবেন, কিংবা আপনি ইয়ারলি যে ফ্যাসিলিটিস গুলা পাবেন, এই ফ্যাসিলিটিস গুলো বিজনেস সেক্টরে আসে, বাট সেটা অনেক মোটামুটি বেশ টাইম নিয়ে তারপর আসে। ধরুন আপনি এবং আপনার ফ্রেন্ড দুজন আপনাদের ক্যারিয়ার শুরু করেছেন, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড জব সেক্টরে গেল, আপনি বিজনেস সেক্টরে গেলেন, এখানে দেখা গেল 10 বছর পর আপনারা যদি ক্যালকুলেশন করতে বসেন, আমি ধরে নিচ্ছি আপনারা দুইজনই আপনাদের ক্যারিয়ারের সাকসেস, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড যখন স্টার্ট করছে হয়তো তার স্যালারিটা ইনিশিয়াল স্টেজে 50,000 বা 60,000 এরকম একটা স্যালারি কিন্তু ছিল, আর আপনার কিন্তু কোনো স্যালারি ছিল না। আপনাকে উপরন্তু আপনাকে সেখানে বিভিন্ন ধরনের ইনভেস্টের উপরে থাকতে হয়েছে, যেমন আপনার মানি ইনভেস্ট করতে হয়েছে, আপনাকে টাইম ইনভেস্ট করতে হয়েছে,
আপনার উন্নয়ন বিভিন্নভাবে আপনাকে বিভিন্নভাবে ইনভেস্টের উপরে করতে হয়েছে এবং দেখা যাচ্ছে প্রতি মাসে আপনার ফ্রেন্ড একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু পেয়েছে কিন্তু সেক্ষেত্রে বিজনেস থেকে কিন্তু আপনি ওই ধরনের অ্যামাউন্ট পাননি যদি এক বছর পরের কথা বলি দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ড হয়তো বা তার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে বোনাস ভাতা ইত্যাদি মিলিয়ে হয়তো বেশ কিছু অ্যামাউন্ট তার হাতে চলে এসেছে অন্যদিকে দেখা যাচ্ছে আপনার বিজনেসটা তখনও পর্যন্ত গ্রোই করে নাই বেশিরভাগ ক্ষেত্রে মূলত এরকমই হয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে প্রথম দিকে কিছুই থাকে না পরবর্তীতে আস্তে আস্তে এটা অনেক উপরে গ্রো করে তো 10 বছর পরে যখন দেখবেন যে আপনার ক্যারিয়ারটা আপনিও যখন গেইন হচ্ছেন এই বিজনেসে তখন আপনার স্যালারি স্ট্রাকচার না আপনার ক্যাপিটালই যে দাঁড়াবে ঠিক ওরকম 500 বা 600 কোটি বা 5000 কোটি এরকম একটা অ্যামাউন্ট বড় রকমের একটা অ্যামাউন্ট তো এখানে আসলে বিজনেস করার ক্ষেত্রে এখন কথা বলো যে আমি বিজনেস করতে পারবো কিনা আরেকটা ব্যাপার আছে এখানে কিন্তু বিজনেসের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি আমি বিজনেস করতে পারবো কি পারবো না সেটা একটু পরে বলি বিজনেসের ক্ষেত্রে একটা বড় সুবিধা হলো যে আমি যখন বিজনেস করে নিজেকে ডেভেলপ করছি আমার পরের জেনারেশন আমি ঠিক যেখানে থাকছি এখান থেকে শুরু করতে পারবে আমার এখন 5000 কোটি টাকার আমি মালিক অর্থাৎ আমার বিজনেস ক্যাপিটাল 5000 কোটি টাকা এখন আমার পরের জেনারেশন কিন্তু 5000 কোটি থেকে শুরু করবে অন্যদিকে যিনি আমার ফ্রেন্ড যিনি জব করছিলেন তিনি হয়তো 5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন কিন্তু তার পরের জেনারেশন আবার সেই শুরু থেকেই কিন্তু শুরু করতে হবে এবং তাকে ওই 5 লক্ষ যেতে তার জীবনটা ওরকম ভাবে একদম লাস্ট স্টেজে চলে যাবে এখানে কিন্তু বিজনেসের একটা বড় সুবিধা থাকে যাই হোক এখন কথা হলো আমি বিজনেস করতে পারবো কি পারবো না কিভাবে বুঝবো এখানে আপনি বিজনেস করতে পারবেন কি পারবেন না তার একটা বড় প্রতিবন্ধকতা থাকে আপনার ফ্যামিলি কিরকম ধরুন আপনার ফ্যামিলিতে সবাই গভর্নমেন্ট জব করে আপনার আত্মীয় স্বজন বা অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারাও মোটামুটি গভর্নমেন্ট জব প্রাইভেট জব বিভিন্ন ধরনের জব করে আপনি চাইলেও ওখান থেকে বিজনেস করে সহজে উঠে আসতে পারবেন না আপনার জন্য বিজনেস করাটা অনেক টাফ হবে এই সমস্ত ফ্যামিলি থেকে কেন কারণ হলো আপনি ছোটবেলা থেকে যখনই আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন আপনার ভেতরে একটা টেন্ডেন্সি ঢোকানো হবে সেটি হলো যে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভালো করে পড়াশোনা করো একটা ভালো চাকরি করো কেউ আপনাকে বলবে না যে ভালো করে পড়াশোনা করে নিজে পায়ে নিজে দাঁড়াও ভালো একটা ব্যবসা করো এটা কখনোই বলবে না অন্যদিকে যদি আমরা একটু দেখি যেমন ধরুন আমরা আজকে যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি যে বসুন্ধরা গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা মালিক কিংবা ধরুন আপনার স্কোয়ার গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা মালিক কিংবা ধরুন আকিস গ্রুপ বলি বা আমরা যদি প্রাণ গ্রুপের কথা যদি বলে থাকি এই সমস্ত গ্রুপের যারা প্রতিষ্ঠাতা পরিবার যারা এদের জেনারেশনে যদি বলি যে যিনি এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করছেন উনি যেখানে শেষ করেছেন ওনাদের পরের জেনারেশন কিন্তু ওখান থেকে শুরু করেছেন আপনি যদি একটু খেয়াল করে রাখেন এদের কাউকেই পাবেন না তারা জব সেক্টরে আছে এরকম কোনো এক্সাম্পল নাই তারা বিজনেস পরিবার এবং তাদের ফ্যামিলিটা বিজনেস মেন্টালিটি নিয়েই গড়ে উঠছে এবং পরবর্তীতেও দেখা যায় যে তারা জব সেক্টর না বিজনেস সেক্টর নিয়েই তারা ব্যস্ত থাকছে আর আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জব সেক্টরে থাকছে আপনাকে এবং জব সেক্টর নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে খুশি থাকার সম্ভাবনাই থেকে যাচ্ছে তো এই ক্ষেত্রে যদি আপনাকে গ্রো করতে হয় তাহলে আপনার নিজ দায়িত্বে নিজেকে গ্রো করে নিতে হবে এটা হচ্ছে একটা বড় ব্যাপার বিজনেস কিন্তু অনেক ধরনের হতে পারে আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আসলে আমরা বিজনেস বলে থাকি বাস্তবে কিন্তু সেগুলো বিজনেস না যেমন ধরুন একজন ডক্টর কিংবা একজন ইঞ্জিনিয়ার বা একজন অ্যাক্টর কিংবা ধরুন একজন লয়ার এদের ক্ষেত্রে যদি বলা হয় থাকে এদেরকে আপনি কি বলবেন বিজনেস ডেফিনেটলি না এরা চাকরি করে ডেফিনেটলি না তাহলে এরা কি করে এরা মূলত সেলফ এমপ্লয়মেন্ট এরা মূলত যে কাজটি করে এরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে কিন্তু এটা জব না বা এটা কোনো বিজনেসও না বিজনেস হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা শর্ত থাকে সেটা হলো যে বিজনেস এমন একটা বিষয় যে আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করবেন এরপরে কিন্তু সেটা অটো চলবে আপনি না থাকলেও সেখান থেকে কিন্তু আপনি একটা সার্টেন অ্যামাউন্ট প্রতিনিয়তই আপনার প্রফিট আকারে জেনারেট হতে থাকে এটা কিন্তু বিজনেসের সবচেয়ে বড় সুবিধা বলতে পারেন এক ধরনের রয়্যালিটি ইনকামের মতো যেমন বাড়ি আপনার একটা বাড়ি আছে তো আপনি কাজ করেন বা না করেন বাড়ি ভাড়া যদি পেয়ে থাকেন তো প্রতিনিয়ত আপনার মাস গেলে বাড়ি ভাড়াটা আপনি কিন্তু পাচ্ছেন এটা একটা ব্যাপার আর জবের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে মূলত এই সুযোগ সুবিধাগুলো থাকে না এখন কথা হচ্ছে যে আমি যে জব করবো বা আমি জব করতে পারবো কি পারবো না সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবন্ধকতা একটা আছে ফ্যামিলি দ্বিতীয়ত হলো আপনি নিজেই আপনার নিজের প্রতিবন্ধক হতে পারেন কিরকম মূলত এখানে 3 ক্যাটাগরির মানুষকে আমরা মূলত দেখে থাকি একটা হচ্ছে সেলফ ড্রাইভেন পিপল যারা নিজেরাই নিজেদেরকে পরিচালনা করে আরেকজন হচ্ছে পিপল ড্রাইভেন পিপল আপনারা অনেক সময় দেখবেন যে জব সেক্টরে যদি যান বা আপনি যদি জব করে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন বা আপনি বিজনেস করলেও খেয়াল করবেন যে এক ধরনের মানুষ থাকে যাদেরকে মোটামুটি সফলতার জন্য চালনা করতে হয় তাদের পেছনে সবসময় ঠেলতে হয় বা তাদেরকে সবসময় ইন্সপায়ার করতে হয় কিংবা তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে কাজ আদায় করতে হয় আপনি যদি এদের মধ্যে পড়েন এক্ষেত্রে আপনি কখনো বিজনেস করতে পারবেন না আরেক ধরনের আছে যেটাকে মূলত আমরা এই সেলফ ড্রাইভেন বা আমরা এই পিপল ড্রাইভেন এর মধ্যে বলবো না এটা হচ্ছে সিচুয়েশন ড্রাইভেন সিচুয়েশন ড্রাইভেন মানে হচ্ছে একটা কথা আছে দেয়ালের পিঠ দেয়ালে ঠেকে গেলে সে অন্যতম রুখে দাঁড়ায় অনেকটা এরকম সিচুয়েশনে না পড়লে তারা তাদের ওই জায়গাটা থেকে চেঞ্জ করতে চায় না এবং ওখান থেকে সরে আসতে পারে না এটা ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা আপনি খেয়াল করে দেখুন আপনি কি সেলফ ড্রাইভেন পিপল ড্রাইভেন নাকি সিচুয়েশন ড্রাইভেন যদি সেলফ ড্রাইভেন হন অবশ্যই অবশ্যই বিজনেস আপনার জন্য কিন্তু বাকি দুইটা হলে বিজনেস আপনার জন্য না আপনি বিজনেসে ভালো পারফর্ম করতে পারবেন না আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ইলন মাস্কের কথা আমরা কম বেশি সবাই শুনেছি বর্তমান বিশ্বের সেরা ধনীদের একজন ইলন মাস্ক এনার যদি আমরা একটু পিছনে ব্যাকগ্রাউন্ড একটু দেখি
উনি পেপাল এর প্রতিষ্ঠাতা, তো পেপাল কে উনি যখন বিক্রি করে দেন তখন সেটা ছিল মনে হয় $165 মিলিয়ন। এই $165 মিলিয়ন নিয়ে কিন্তু উনি রকেট তৈরি করার পেছনে লেগে পড়ে। তো দেখা যায় যে এখানে প্রথমত সে যখন প্রথমবার রকেট তৈরি করেন, সেই রকেটটা কিন্তু যখন ফ্লাই করা হয় সেটা ব্রাস্ট হয় এবং সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেকেন্ড টাইম। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই রকেটটা যখন উড়ানো হয় তো দেখা যায় সেটা স্পেসে যে হারিয়ে যায়, অর্থাৎ তার যে গন্তব্যে যাওয়ার কথা সে গন্তব্যে পৌঁছায় না, সেটা যে কোথায় যায় তা খুঁজে পাওয়া যায়নি। থার্ড টাইমও কিন্তু সেম ঘটনা ঘটে, দেখা যায় সেটাও কিন্তু হারিয়ে যায়। আর চতুর্থবারের বার ওনার রকেটটা সঠিকভাবে গন্তব্যে পৌঁছায় এবং সাকসেস হয়। কথা হলো উনি এই যে রকেটের এক্সাম্পলটা আপনি আমার মুখ থেকে শুনবেন না, আপনি অনেক জায়গাতে হয়তো শুনে থাকবেন যে ইলন মাস্ক রকেট আবিষ্কার করেছিলেন, কোন ধরনের ধ্যান ধারণা ছাড়াই, অর্থাৎ এই রকেট সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, অথচ পুরোপুরি ধারণা একবার পরে উনি রকেট আবিষ্কার করেন। বলতে পারেন শূন্য থেকে একটা রকেট উনি আবিষ্কার করেছিলেন। স্পেশালিটি হলো যে অন্যান্য রকেট গুলা এরা কেবলমাত্র এই পৃথিবীতে স্পেসে যায়, ওগুলা তো ফিরে আসে না। ইলন মাস্কের রকেট গুলার স্পেশালিটি হলো ওটা আবার ফিরেও আসে, এই জন্য ইলন মাস্ক উনি রকেট বিজনেসে অনেক বেশি সাকসেস হয়েছেন। টেসলা তো দেখা যাচ্ছে উনি সাকসেস হয়েছেন। ব্যবসায়ী যখন আপনার মেন্টালিটি ব্যবসায়ী থাকবে তখন আপনাকে এই ধরনের চিন্তাই করতে হয় যে আপনি লং টার্মে চিন্তা করবেন যে এটা আজ থেকে 10-15 বছর পরে আমার এই বিজনেসটা কোন পর্যায়ে যেতে পারে, সেই অনুযায়ী আপনাকে আজকে থেকেই আপনার কাজ শুরু করতে হবে। আমরা যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এখানের মধ্যে কিন্তু বেশ কিছু ব্যাপার ঘটেছে। প্রথমত হলো একজন বিজনেসম্যানের ক্ষেত্রে যদি দেখা যায় আপনার এই জিনিসগুলো আপনার থাকতেই হয়, কিরকম আপনার প্রথমত প্যাশনস থাকতে হয়, দ্বিতীয়ত হলো আপনার সেলফ ড্রাইভেন হতে হবে, তৃতীয়ত হলো রিস্ক টেকিং অ্যাবিলিটি থাকতে হবে, আপনাকে রিস্ক নেওয়ার মতো মেন্টালিটি সবসময় রাখতে হবে, ফেইলিওর হ্যান্ডেলিং ক্যাপাসিটি আপনার থাকতে হবে, বারবার আপনি ফেইল করবেন এবং সেখান থেকে কিছু শিক্ষা নেবেন, সেটি অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে আপনি সাকসেসের দিকে যাবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার সবসময়ের জন্য আপনার শেখার মানসিকতা রাখবেন, লটস অফ স্কিল ডেভেলপ করার খুবই দরকার হয়ে পড়বে আপনার জন্য। আপনি যদি ওয়ান ম্যান আর্মি না হন আপনি ডেফিনেটলি বিজনেসে খুব ভালো পর্যায়ে যেতে পারবেন না। সবশেষে আমি আপনাদের যেটা বলবো যে বিজনেস করুন বা আপনার ক্যারিয়ার হিসেবে আপনি জবকে চুজ করুন যেটাই করেন না কেন, সেটা আমার মনে হয় একটা ভেবেচিন্তে করাটাই ভালো। আপনি কি চান সেটার উপর ডিপেন্ড করবে সবকিছু, তো আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কানেকশন অনেক বড় ব্যাপার হয়ে যাবে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বিজনেস রিলেটেড হয় আপনি হেল্প পাবেন অনেক বেশি, না হলে আপনি বিজনেসে আসলে অবশ্যই অবশ্যই আপনি ভালো হেল্প পাবেন না। সবকিছুতে আসলে কিছু সুবিধা অসুবিধা থাকে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সঙ্গে আরেকটু বিষয় শেয়ার করি, আমার এখানে একটা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা মূলত হচ্ছে আমি মূলত এখানে কিভাবে একটা ফ্ল্যাট, আপনি ক্যাশ টাকায় যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনার টাকাটা খরচ না করেই আপনি আপনার ফ্ল্যাটটা কিনে ফেলতে পারেন। ধরুন আপনি 1 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনবেন কিন্তু আপনি আপনার টাকাটা খরচ করবেন না, কিন্তু আপনি ফ্ল্যাটটা কিনে ফেলবেন, এরকম একটা প্রসেস বা এরকম একটা পদ্ধতি মূলত এই ভিডিওতে আলোচনা করেছি। আপনি চাইলে আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। দ্বিতীয়ত হলো আপনি ক্যারিয়ারের শুরুতে যদি ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আপনার কেনা উচিত কি উচিত না, এটা আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। তো চলুন আমরা ওই ভিডিও দুটো তাহলে একটু দেখে আসি। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে বলেন না।